আল্লাহ হাশরের ময়দানে ডেকে বলবেন ও আমার আবেদের আমার পাগলেরা তোমার কোনো হিসাব হবে না সূর্যের গরম তোমার মাথায় যেন লাগে না কারণ দুনিয়াতে তুমি কষ্ট করেছো আজ আমার খাস আশেক যারা তাদের মজলিসে গিয়া তোমরা বসে যাও আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ময়দানে পৌঁছায় দিব আজকে যারা আলেম ওলামাদের মহব্বতে মজলিসে বসলেন এই রাতের বেলা বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ রহমতের দরজা খুলিয়া ডাকতেছে রে গোলাম তোরা কোথায় আয় আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ তোদের আদর করে বানাইছি আমি আল্লাহ পাক চাই তোরা গুনাহ থেকে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরে যাবি গুনাহ তো করিয়া ফেলছো এখন তওবা কর ওরে এই জায়গায় তোমার খাস আল্লাহর ওলি আসতেছেন ও বান্দা তার কাছে তওবা করিয়া আজকে হাত লাগায়া গুনাহ থেকে বেঁচে থাকো এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর কারিগর আল্লাহওয়ালাদের নেক নজরটা যদি সিনায় পড়িয়া যায় তোমার সিনার ভেতর আমার মাওলার নূরের এমন পাওয়ার শুরু হয়ে যাবে বান্দা এখন তুমি ডাইনে তাকাও দুনিয়া বামে দুনিয়া সামনে পেছনে দুনিয়া টাকা পয়সা ক্ষমতা কিন্তু ওলামা আহলে হকের মজলিসে যদি বসো আল্লাহওয়ালাদের নেক নজর যদি সিনায় লাগাইতে পারো আমার আল্লাহ তোমার উপরে এমন রহমতের দরজা খুলে দিবেন এখন তোমার অন্তর দুনিয়া ছাড়া কিছুই বুঝে না আমার মাওলার সাহায্যের কুদরতের হাত যখন এসে বরবে আল্লাহওয়ালাদের নেক নজর মা বাবার কলিজার দোয়া যখন শুরু হয়ে যাবে ওই বান্দার অবস্থা তখন কেমন যেন পরিবর্তন হতে শুরু হয়ে যাবে বান্দা যেদিকে হাঁটবে চলবে শুধু কেমন যেন দুনিয়া দুনিয়ার কোনো চিন্তা নাই ওই বান্দা খানা খাইতে গিয়াও যেন কি খুঁজতেছে ঘুমাইতে গিয়াও যেন কি তালাশ করে টাকায় যেন এক ধ্যানে কি তালাশ করে ওই বান্দা কিছুই তালাশ করে না তালাশ করে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরত দেখে আর আমার আল্লাহর মহব্বত গন্তরে জমা করে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক পর্যায়ে বান্দা ঘুমের মধ্যেও তার কলব জারি হয়ে যায় ওই বান্দার জিব্বা কখনো ঘুমায় না তার শরীর ঘুমায় গেল জিব্বার ঘুম নাই অনেক আল্লাহর বান্দারা জিকির করতে 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 দেখা যায় ঘুমের মধ্যেও জবানে শুরু হয় মাওলার জিকির এই অবস্থা তৈরি হওয়ার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে বসা এজন্যই তো বা দুনিয়ার কোনো কামাই রুজির জন্য না আমরা আল্লাহর মহব্বত নিয়ে বসতে চাই পেছনে যত অপরাধ করেছি না আজকে থেকে আর কোনো অপরাধ করব না আল্লাহর গোলামি করব নবীর তরিকায় চলব আর কারো তরিকা মানব না আর এই জমিনে খাটি আল্লাহওয়ালার মহব্বত নিয়ে চলব যাদের বয়ান শুনলে দিলটা নরম হয় চোখে পানি আসে যাদের কথা শুনলে গুনাহ ছাড়তে মনে চায় এমন আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া কোথাও যাব না আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও যদি আল্লাহওয়ালাদের একটা নেক নজর লাগিয়েই যায় আমার মাওলার মহব্বতের জোশ এসে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা ও আম্মা জানেরা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি নবীরে জিজ্ঞেস করলাম নবী আপনি কেন কাঁদেন আমার নবী বলেন আয়েশা আমার মাঝে মাঝে খাদিজার কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই আমি দুনিয়াতে মাহারা বাবাহারা অরুয়েতি
আমার আপনজনেরা পথে পথে দুশমনি করত আমার রাস্তায় কাটা দিত আমার আপন কেউ নাই ওই সময় আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল আল্লাহর মহব্বত নিয়ে বিবাহের বন্ধন আমার বয়স 25 খাদিজার বয়স 40 বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল আমারে আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছরের কিনারায় গৃহবন্দী করে রাখলো আমি মুহাম্মদের রাস্তা বন্ধ পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া খোদা নিবারণ করতাম ওই সময় আরবের ধনী নারী খাদিজা ওই খাদিজা আমি নবীর মহব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে হাজির হইয়া আমার মহব্বতে ওই খাদিজা গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাই এত কষ্ট করেছে খাদিজা আমি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে আসতাম সালাম দিতাম দেখতাম দরজা খোলা আমি বলতাম ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলে নবী আমি জানি আপনার মাও নাই বাবাও নাই আপনি বড় এতিম আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি আপনার আম্মাজান যদি থাকতেন এই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই নবী যদি দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট পায় আমি খাদিজার জাহান্নাম ছাড়া উপায় নাই ও নবী আমি আপনার কষ্ট যেন না হয় আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি ও পর্দার আড়ালের আম্মা যান স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নিবেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সন্তানগুলো লালন পালনার হেফাজত করবেন আল্লাহ বলেন বান্দা সাহায্য প্রার্থনা করো জান্নাত পাওয়ার জন্য তবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার কাছেই চাও দুনিয়াতে এমন একজন মানুষ তুমি খুঁজে পাইবা না যার মধ্যে দুর্বলতা নাই জুমার সময় বলেছিলাম আমরা জন্মগতভাবে দুর্বল এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন জিন্দেগি ভর আপনার আম্মা জান আপনাকে আমাকে নিয়ে কষ্ট করেছেন জীবনটা বিলাইয়াও দিলে তার ঋণ আদায় করা সম্ভব হবে না এই দুর্বল মা আমার মতো আবার দুর্বলের বোঝা নিয়ে জিন্দেগি কাটায় দিলেন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলে বান্দা সাহায্য চাওয়ার জন্য দুইটা গুণ লাগবে এক লাগবে ধৈর্য দ্বিতীয় লাগবে নামাজ ধৈর্য না থাকলে কামিয়াবির দরজা পাওয়া যাবে না ধৈর্য বড় দামি একটা সম্পদ আল্লাহর এক বান্দি আল্লাহ একটা সন্তান দান করেছেন স্বামী সাহাবী যুদ্ধের ঘোষণা হয়ে গেল যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দাওয়াতে চলে গেলেন দাওয়াতে যাওয়ার পর যুদ্ধ চালাইয়া গাজীর মর্যাদা নিয়ে আল্লাহর বান্দা সাহাবি বাড়িতে আসলেন এদিকে একটা দুর্ঘটনা হয়ে গেল আল্লাহর বান্দি ঘরের মধ্যে একা এবং তার একটা সন্তান স্বামী বেচারা দুনিয়া বাড়িতে যেদিন আসবেন ওই আগের রাত্রে সন্তান দুনিয়া থেকে দিনের বেলা বিদায় হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল আল্লাহর বান্দি ধৈর্যের পরিচয় দিলেন বাচ্চাটার এতেকালে মা এতটা পাথর ধৈর্যের পরিচয় দিয়া সন্তানটাকে একটা চাদর দিয়া ঘুম পাড়ায় রাখলেন আল্লাহর নবীর সাহাবি যুদ্ধর ময়দান থেকে যখন বাড়িতে আসেন রাতের বেলা সালাম কালাম সব আনন্দময় আওয়াজ সব ঠিক আছে বুঝতেও দেয় না যে আমি একটা কষ্টের মধ্যে আছি
কারণ যারা আল্লাহর খাঁটি বান্দি তারা এই দুনিয়াতে একজন স্বামীর জন্য নেক আমলের গোডাউন একটা জান্নাতের বাগানের পাহারা দেয় আল্লাহর বান্দি ধৈর্যের পরিচয় চুপ স্বামীকে বলে না স্বামী বেচারা যুদ্ধ করে ঘরে আসলেন সাহাবি জিজ্ঞাসা করলেন আমার সন্তান কই বলে আরামে গুরেষ্টে আছে ঘুমায় কিন্তু এরপরও বলে না সন্তান দুনিয়াতে বেঁচে নাই কারণ যুদ্ধের ময়দান থেকে আসছি এখনই যদি বলি সন্তানটা নাই স্বামী আবার বেকারার হয়ে যাবে পেরেশানির মধ্যে পড়ে যাবে আল্লাহর বান্দা খানা খায়া ঘুমায় গেলেন সন্তান তো চাদরের নিচে ঘুমায় ঘুমন্ত সন্তানকে কেউ ডাকতে চায় না ডিস্টার্ব হবে সাহাবী খানা খেয়ে আরামে ঘুমায় গেলেন ফজরের নামাজ পড়লেন এবার দুইজন স্বামী স্ত্রী আনন্দের কথা বলতেছেন আল্লাহর বান্দি এমন সময় বলে স্বামী আমার মনের মধ্যে একটা কথা আমার ঘুরতেছে যদি কিছু মনে না করেন বলতে চাই কি কথাটা বলবা বলে আপনি কিছু ধারণা করবেন না বলে না অস্থির হবেন বলে না বলে আপনার কাছে যদি কেউ মাল আমানত রাখে রাখবেন নি বলে হ্যাঁ রাখবো খেয়ানত করবেন কয় না করব না যদি মালটা আবার কিছুদিন পরে মালিক দেওয়া মালটা ফিরায় চায় আপনি দিবেন নি বলে আমি একটা সেকেন্ডের জন্যই মাল দিতে দেরি করব না আল্লাহর বান্দি বলে স্বামী আমার আপনি নবীর সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসেন আল্লাহ আপনাকে সন্তান দিয়েছিলেন আমানত আমি আমানত রক্ষা করেছি কারণ আপনি সময় দিতে পারেন না আমি সন্তানের হেফাজতের চেষ্টায় আমি ত্রুটি করি নাই গত সন্ধ্যাবেলা আপনার সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল আমি একটা চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছি আর আপনাকে পেরেশান দেই নাই বলেছি ঘুমায় আল্লাহর বান্দা সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বলে ও বিবি আমার আমি তো একজন পুরুষ আমার ভেতরে কিছুটা ধরে রাখার ধৈর্য ধরার পাওয়ার আছে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি একজন নারী হইয়া সন্তানের মা হয়ে কেমনে ধৈর্য ধারণ করেছো স্ত্রীও চোখের পানি ছেড়ে বলো স্বামী আমার আমি আমার মাওলার মহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে ধৈর্য ধারণ করতে পারেছি কারণ মহাব্বতে মানুষের অন্ধ বানায় দেয় আমার অন্তরের ভেতরে সন্তানের মহাব্বতের থেকে আল্লাহর মহাব্বত অন্তরে অনেক বেশি আমার সন্তানের মহাব্বতের থেকে আমার অন্তরে আমার মালিকের মহাব্বত এতটা বেশি যে কারণে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না হয় একজন মায়ের ধৈর্য ধারণ করা সম্ভব না একটা মাকে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে কিছু ধৈর্যের গুণ দান করেছেন না হয় একটা সন্তান মা গর্ভে নিয়ে খানা নাই ঘুম নাই কত কষ্ট একটা মা যদি ধৈর্যের পাহাড় না হয় কোনোদিন সম্ভব না কত কষ্ট মা কত কষ্ট করে জীবনটা কাটায় দিলেন যেই কষ্ট যে আমাকে দুনিয়াতে প্রসবকালে মা যেই কষ্ট করেছিলেন সাত আসমানের বোঝা মাথায় যেই আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের কেউ শুনে না কণ্ঠটাও ঢেকে রাখা আল্লাহর বিধান কিন্তু আমাকে মা প্রসবকালে এমন অবস্থা হয়ে গেল আমার আম্মাজানের চিৎকারে আশেপাশের মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই আমার দাদি আর নানি বসিয়া সান্ত্বনা দেয় আমার মা কান্না করে বলে স্বামী আমার ও শাশুড়ি চলে যাও মা তুমি চলে যাও আমার স্বামীর একান্তে আমার কাছে একটু দাও স্বামী আসিয়া যখন বসলো আমার মা বাবার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে
আর বলে স্বামী আমার আমাকে মাফ করে দাও, আমি তোমার ঘরে আসিয়া মন ভরিয়া খেদমত করতে পারি নাই, দয়া করে মাফ করে দাও। আর জীবনে আমি তোমার কষ্ট যদি দিয়ে থাকি ক্ষমা করো, বাঁচব না। কেন বলে আমার মনে হয় সাত আসমানের বোঝা আমার মাথার উপরে চাপানো। এই প্রসব বেদনায় কত নারী দুনিয়াতে নাই, ওই প্রসব বেদনায় মা যেই পরিমাণ কষ্ট করেছিলেন, জীবনটা যদি দিয়া মায়ের পায়ের নিচে দিয়া দেই মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না। জীবনের মূল, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে ব্যথা যায় দেহাশাইয়া, ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। ওই মা সন্তানের জন্য এক বরকত, ও আল্লাহর বান্দারা, ও পর্দারা রানের আম্মা জানেরা, ও প্যান্ডেলের যুবক ভাইরা, ওই মায়ের দোয়া কারণে আজ এই চেয়ারে বসলাম, মা বাবার দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার আমার জন্য চোখের পানি সেরে দোয়া করেছেন, যে কারণে আল্লাহ পরীক্ষায় ভালো নাম্বার উঠানোর তৌফিক দিয়েছেন। ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসার যোগ্যতা আল্লাহ দান করেন নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে চোখের পানি সেরে দোয়া করো, আল্লাহ পাক কপাল ভালো রাখবে, তো মা বাবার দোয়া নিয়ে সামনের দিকে অগ্রসর হও। কারণ এই দুনিয়ার থেকে সব যদি আমার বিদায় হয়, আমি যারি আপন মনে করি কেউ আমার আপন না। ওই মা বাবার দোয়া নিয়ে যদি আমার আল্লাহকে আপন বানাইতে পারি, ও আল্লাহর বান্দারা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আজকে কত সন্তান মা হারা বাবা হারা অসহায়, আল্লাহর দরবারে ওই মা বাবার বেঁচে থাকলে দোয়া নাও, না থাকলে কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, সুরায়ে ফাতেহা পড়ে চোখের পানি সেরে কাঁদো, আর আল্লাহকে বলো আল্লাহ ওই মা বাবার দোয়া যেইভাবে পেয়েছি তুমি তাকে সেইভাবে দয়া করো রে মালিক। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না, আল্লাহর সাহায্য নিয়ে বান্দার জান্নাতের পথে অগ্রসর হতে হবে। আজকে এখানে বসার তৌফিক আমার আল্লাহ দান করেছেন, সামনের বছর হবে কিনা জানা নাই, বসতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। অতএব আমরা আল্লাহর মহাব্বতে ওই মাওলার দিকে দিলটাকে ঘুরাইয়া দেই, কারণ যারি আমি আপন মনে করি সব আমার দুশ্মন আর স্বার্থপর, ডানে বামে আমার আপন কেউ নাই, একমাত্র দেখি আমার আল্লাহ আমার আপন। ওই আল্লাহকে অন্তরে জায়গা দাও, কারণ আমি যেদিকেই তাকাই আমার আল্লাহর কুদরত ছাড়া কিছুই নাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তো সবাই পাগলের মতো সব দিকে দৌড়ায়, কেউ টাকার পাগল হয় টাকার দিকে দৌড়ায়, কেউ বাড়ির পাগল হয় বাড়ির দিকে দৌড়ায়, কেউ দুনিয়ার পাগল হয় দুনিয়ার দিকে দৌড়ায়, কেউ ক্ষমতার চেয়ারের পাগল হয় ক্ষমতার দিকে দৌড়ায়। ওরে আল্লাহর বান্দারা, পাগলই যদি হও মাওলার পাগল হওয়ার চেষ্টা করো, কারণ আমার মাওলার পাগলদের জন্য হাসুরির ময়দানে আল্লাহ একটা আওয়াজ দিবেন, ও আমার পাগলের দল, আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বতের নজরে দুনিয়াতে বড় নেয়ামত দান করেছি,
আজ আমি আল্লাহর মহব্বতে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাও না খানা খাও না মা বাবার জন্য জীবন দিয়ে কষ্ট করেছো ওই মা বাবার জন্য তোমার খেদমত তোমার সবকিছু বিসর্জন আর ওই আমি মাওলাকে রাজি করার জন্য তুমি কত কষ্ট করেছো আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমার সূর্যের গরমে তোমার কষ্ট হবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুন্দর চাদরে আবৃত করতে চাই আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ হাশরের ময়দানে ডেকে বলবেন ও আমার আবেদের আমার পাগলের আয় তোমার কোনো হিসাব হবে না সূর্যের গরমও তোমার মাথায় যেন লাগে না কারণ দুনিয়াতে তুমি কষ্ট করেছো আজ আমার খাস আশেক যারা তাদের মজলিসে গিয়া তোমরা বসে যাও আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ময়দানে পৌঁছায় দিব আজকে যারা আলেম ওলামাদের মহব্বতে মজলিসে বসলেন এই রাতের বেলা বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ রহমতের দরজা খুলিয়া ডাকতেছে রে গোলাম তোরা কোথায় আয় আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ তোদের আদর করে বানাইছি আমি আল্লাহ পাক চাই তোরা গুনাহ থেকে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরে যাবি গুনাহ তো করিয়া ফেলছো এখন তওবা কর ওরে এই জায়গায় তোমার খাস আল্লাহর ওলি আসতেছেন ও বান্দা তার কাছে তওবা করিয়া আজকে হাত লাগায়া গুনাহ থেকে বেঁচে থাকো এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর কারিগর আল্লাহওয়ালাদের নেক নজরটা যদি সিনায় পড়িয়া যায় তোমার সিনার ভেতরে আমার মাওলার নূরের এমন পাওয়ার শুরু হয়ে যাবে বান্দা এখন তুমি ডাইনে তাকাও দুনিয়া বামে দুনিয়া সামনে পেছনে দুনিয়া টাকা পয়সা ক্ষমতা কিন্তু ওলামায় আহলে হকের মজলিসে যদি বসো আল্লাহওয়ালাদের নেক নজর যদি সিনায় লাগাইতে পারো আমার আল্লাহ তোমার উপরে এমন রহমতের দরজা খুলে দিবেন এখন তোমার অন্তর দুনিয়া ছাড়া কিছুই বুঝে না আমার মাওলার সাহায্যের কুদরতের হাত যখন এসে বরবে আল্লাহওয়ালাদের নেক নজর মা বাবার কলিজার দোয়া যখন শুরু হয়ে যাবে ওই বান্দার অবস্থা তখন কেমন যেন পরিবর্তন হতে শুরু হয়ে যাবে বান্দা যেদিকে হাঁটবে চলবে শুধু কেমন যেন দুনিয়া দুনিয়ার কোনো চিন্তা নাই ওই বান্দা খানা খাইতে গিয়াও যেন কি খুঁজতেছে ঘুমাইতে গিয়াও যেন কি তালাশ করে টাকায় যেন এক ধ্যানে কি তালাশ করে ওই বান্দা কিছুই তালাশ করে না তালাশ করে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরত দেখে আর আমার আল্লাহর মহব্বত গন্তরে জমা করে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক পর্যায়ে বান্দা ঘুমের মধ্যেও তার কলব জারি হয়ে যায় ওই বান্দার জিব্বা কখনো ঘুমায় না তার শরীর ঘুমায় গেল জিব্বার ঘুম নাই অনেক আল্লাহর বান্দারা জিকির করতে 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 দেখা যায় ঘুমের মধ্যেও জবানে শুরু হয় মাওলার জিকির এই অবস্থা তৈরি হওয়ার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে বসা এজন্যই তো বা দুনিয়ার কোনো কামাই রুজির জন্য না আমরা আল্লাহর মহব্বত নিয়ে বসতে চাই পেছনে যত অপরাধ করেছি না আজকে থেকে আর কোনো অপরাধ করব না আল্লাহর গোলামি করব নবীর তরিকায় চলব আর কারো তরিকা মানব না আর এই জমিনে কাটি আল্লাহওয়ালার মহব্বত নিয়ে চলব যাদের বয়ান শুনলে দিলটা নরম হয় চোখে পানি আসে যাদের কথা শুনলে গুনাহ ছাড়তে মনে চায় এমন আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া কোথাও যাব না আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও যদি আল্লাহওয়ালাদের একটা নেক নজর লাগিয়েই যায় আমার মাওলার মহব্বতের জোশ এসে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা
আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজ কোরআনের মা ও আম্মা জানেরা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি নবীরে জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কাঁদেন আমার নবী বলেন আয়েশা আমার মাঝে মাঝে খাদিজার কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই আমি দুনিয়াতে মাহারা বাবাহারা অরুয়েতি আমার আপনজনেরা পথে পথে দুশ্মনী করত আমার রাস্তায় কাটা দিত আমার আপন কেউ নাই ওই সময় আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল আল্লাহর মহব্বত নিয়ে বিবাহের বন্ধন আমার বয়স 25 খাদিজার বয়স 40 বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল আমারে আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছরের কিনারায় গৃহবন্দী করে রাখলো আমি মুহাম্মদের রাস্তা বন্ধ পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া খুদা নিবারণ করতাম ওই সময় আরবের ধনী নারী খাদিজা ওই খাদিজা আমি নবীর মহব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে হাজির হইয়া আমার মহব্বতে ওই খাদিজাও গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইত এত কষ্ট করেছে খাদিজা আমি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে আসতাম সালাম দিতাম দেখতাম দরজা খোলা আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলে নবী আমি জানি আপনার মাও নাই বাবাও নাই আপনি বড় এতিম আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি আপনার আম্মা জান যদি থাকতেন এই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই নবী যদি দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট পায় আমি খাদিজার জাহান্নাম ছাড়া উপায় নাই ও নবী আমি আপনার কষ্ট যেন না হয় আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি ও পর্দার আড়ালের আম্মা যান স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নিবেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সন্তানগুলো লালন পালনার হেফাজত করবেন কিয়ামতের ময়দানে চারজন নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া চারজন নারীকে জান্নাতের দারোয়ানরা বলবে আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের 8টা দরওয়াজা খোলা এই চারজন নারীর মধ্যে একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পর্দার আড়ালের আম্মা জান আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে আপনার আমলের কারণে সন্তান ভালো হবে অতএব আজকে থেকেই তওবা করে নাও মা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না চক্ষু বন্ধ হয়ে গেলে 3টা সাদা কাফন দিয়ে কবরে নেওয়া হবে কই আমার বাড়ি কই আমার গাড়ি কই সন্তান কই আপনজন এখন আমাকে টেনে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখবে ওই কবরে আমার আর আপনজন কেউ যাবে না ওই কবরে গেলে 3টা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা নেক আমল করিয়া যাবে তারা জবাব দিবে আর যারা গুনাহ নিয়া বেনামাজি অবস্থায় কবরে যাবে 3টা জবাবের একটাও দিতে পারবে না নবী বলেন সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে যাবে ও কবরের ফেরেশতাই নাফারমানকে ধর
জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, কবরে জাহান্নামের আগুন দিয়া লাগায়া দাও, ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আজকে দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারি না, গুনাহ নিয়া কবরে গেলে কেমনে কষ্ট সহ্য করব। আল্লাহর মহব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আর জবানটাকে আমার মাওলার জিকিরের দ্বারা ভিজায় দাও, হাঁটতে চলতে সব সময় আল্লাহর জিকির। আমার দুনিয়াতে আপন কেউ নাই, একমাত্র আমার আল্লাহই আছেন, ওই আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, ওই আল্লাহই হলেন একমাত্র আমার আপন, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।